চলো আমাদের সবাইকে একসাথে যাদের নিউজ করাবো প্রতি সপ্তাহে। এখন এখন পর্যন্ত কতবার এলেন এখানে আপনাদের? এখন পর্যন্ত তো আমরা অনেকবারই এসেছি, 10-15 বার এসেছি। কি বলেছে তারা? আমরা তো সবখান থেকে আশ্বাস পাচ্ছি যে হবে, হচ্ছে, এখনো তো আমাদের তো কিছু হচ্ছে না, আমরা তো হতাশাই দিবস করি। আমরা কিন্তু সরকারের কাছে এটাই রিকোয়েস্ট, আমাদের সবাইকে যদি একসাথে নিউজ করা হয়। বাচ্চারের এসএসটি এক্সাম হয়েছে, এটা রেজাল্ট এখনো পর্যন্ত পাবলিশ হয়নি। তো কেন হয়নি তার জন্য আমরা বারবার আসছি টিআরপির সামনে। আর আমাদের বিশ্বাস যে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, উনি একজন বিজ্ঞ মানুষ, উনি ভালো একটা সিদ্ধান্ত নেবেন। এখানে আমরা অনেক ভাই বোন আছে যারা অনেক ওভারেজ হয়ে গেছে, তো কী করবে আমরা জানি না, কিন্তু একটা আশ্বাস যে উনি একটা ভালো একটা ডিসিশন নেবেন এবং পঞ্চায়েত ইলেকশনের পরেই আমাদের একটা ভালো একটা ডিসিশন নেবেন। আর আপনাদের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে স্কুলগুলোতে যে টিচার সংকটে আছে, এবং আপনাদের মাধ্যমে আমরা খবর পাচ্ছি এবং বিজ্ঞাপনের মাধ্যমে যে এবারের রেজাল্ট খুবই খারাপ হয়েছে, এটা তো আমরা সবাই জানি, আপনাদের মাধ্যমে জানতে পেরেছি। এটা একমাত্র কারণ টিচার সংকটে। তো তবুও আমরা আশাবাদী যে আমাদের সরকার ভালো একটা ডিসিশন নেবে। ধন্যবাদ। এত এখন পর্যন্ত কতবার এলেন আপনাদের এই? অনেকবার এসেছি, এটা অনেকবার এসেছি। এরকম মনে হয় ঈশ্বরের কাছে যে আমরা যদি প্রেয়ার করতাম তাহলে মনে হয় ঈশ্বর আমাদেরকে দিয়ে দিত। কি বলছে তারা, মানে এতবার আসছেন বারবার, কিন্তু তারা তাদের বক্তব্যটা কি? টিআরবিটির থেকে স্যাররা বলছে যে আমরা কিছু জানি না, ডিপার্টমেন্ট জানে। ডিপার্টমেন্টের কাছে যদি আমরা আমাদের অনেক ভাইরা গেছে, ওরা বলছে জানি না, এটা আরও উপর মহলে জানে। আমরা যাবো কোথায়? যেখানে যাই কেউ কেউ সঠিক কোনো আনসার দিচ্ছে না, সবাই বলছে এটা তো আমাদের দপ্তর নয়, এটা অন্য দপ্তর। তো রুলিং পার্টির যারা রুলিং সরকার, এরার কাছে তো এই খবরটা থাকবে। গভর্নমেন্টের কাছে আমাদের এটাই রিকোয়েস্ট, যাতে পঞ্চায়েত ইলেকশনের পরে আমরা যারা যারা কোয়ালিফাই হচ্ছে যাতে সবাইকে একসাথে নিয়োগ করে, এবং ত্রিপুরার যে শিক্ষা ব্যবস্থা এটা যাতে সুন্দরতর হয়। আমরা এই জন্য 2022 নেক্সট এসএসটি কোয়ালিফাইড ক্যান্ডিডেট মানে দীর্ঘদিন ধরে রাজ্য সরকার কাছে রিকোয়েস্ট করে ফেলুন যে এসএসটি রেজাল্ট হই রিপোর্ট থাকে, তারপর যাবো সরকম স্টেপ নেয় ভাবনা করি। কতবার আসলেন এখানে আপনারা এবং কি উত্তর পেলেন? আসে অনেকবার আসে, প্রায় 2 বছর যাবৎ আমরা গ্রামাঞ্চলে। কি উত্তর পেলেন কি তাদের থেকে? তারা তো কই কোর্ট কেস, আমরা কিচ্ছু করতে পারি না। 2022 চলে দম তাও বছর রেজাল্ট মাই আকো কেস কেস নিবাগে প্রথম হাইকোর্টও থাকা, তারপর হাইকোর্ট নি হইতে সুপ্রিম কোর্টও থাকা, তারপর টিআরপি অফিসে ফাইমানি পরক খাও তুমি ফাইমাই কোর্ট কেস হলে নাই, তারপর চিনি তো বয়স বাড়ি তমে বলে বয়স বাড়ি মানে তো বাক্সা অবারেজ বোমা নাই তংখা বা অঙ্গে বা থাকা তুমি তাম চিনি বা তামো দোষ চিনি ব্যাকলক সিক্স তঙ্গ অঙ্কে তাঙ্গে রিমাইয়ান নাই স্যার খাবো খাও সরকার নি খালি যে চিনি ব্যাকলক পোস্ট যত নন ঋতু যে পাস করানোর যত নন রেখাকে টাকা মতো চিনি বাগে তো ভালো করে জানেন যে গত 2 বছর যাবৎ আমরা এসএসটি কোয়ালিফাই ক্যান্ডিডেট 2022 সালে অনবরত এখানে রাজ্য সরকারের এবং দপ্তরের বা অনেকবার ভিজিট করেছি, আমাদের বিষয়টা উত্থাপন করার জন্য তাদের থেকে উত্তরটা পাওয়ার জন্য যে কবে নাগাদ রেজাল্ট পাবলিশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো এখনও যে বিষয়টা মানে স্তব্ধ হয়ে আছে তাও শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, শুধু আমাদেরটা না সেটার ক্ষেত্রে একই অবস্থা। তো যাই হোক আপনারা ভালো করে জানেন 2022 সালে যখন নোটিফিকেশান আউট হয়েছিল তো একটা ভুল হয়েছিল নোটিফিকেশান, যার জন্য কেস হয়েছিল। তো কেসের সমস্যার সমাধান তো অনুসরণ করে দিয়েছিল হাইকোর্টে, এরপরে হাইকোর্টে ডিসেম্বর মাসে
জাজমেন্টে ক্লিয়ার লেখা দিয়েছিল যাতে রিজার্ভেশন মানুষকে ফলো করতে লাগবে। এটা স্বাভাবিক বিষয়, আমরা বারবার কিছু দেখেছি যে বিভিন্ন জায়গার যখন নিয়োগ প্রক্রিয়া হয় সেটা চাকরির ক্ষেত্রে হোক আর ভর্তির ক্ষেত্রে হোক রিজার্ভেশন মানুষকে ফলো করতে হয়। যেখানে ইউআর 51% এসসি 17% এসসি 31%, তো সেই জায়গার যখন হাইকোর্ট এমন জাজমেন্ট দিয়েছে যাতে রিজার্ভেশন মানুষকে ফলো করতে লাগবে, সেক্ষেত্রে এটা নিয়ে এত দোষগুলা কেন হচ্ছে এত দিন ধরে সেটা আমরা বুঝতে পারছি না। গভর্নমেন্ট বলছে এখন সুপ্রিম কোর্টে গিয়েছে, আমি তো আমরা এটা জানতে চাই যে আমরা তো বলছি আমাদের রিজার্ভেশন ফলো করতে, নোটিফিকেশন আউট হওয়ার পর রিজার্ভেশন ফলো করে মাঝে পোস্ট ইনক্রিজ করে যতজন কোয়ালিফাইড ক্যান্ডিডেট আছে তাদের রিক্রুট করা যেতে পারে, সেটা সম্ভব, সেটা পসিবল, কিন্তু আশ্চর্যজনক বিষয় হলে সেটা করা হচ্ছে না। না করা হলে বিষয়টা খালি ডিলে করা হচ্ছে। নবম ও দশম শ্রেণীর যে আমরা এসটিএসসি পদপ্রার্থীরা আছি, শিক্ষক পদপ্রার্থীরা আছি, তারা অনবরত বিভিন্ন যে মন্ত্রী মিনিস্টার এবং আমাদের যে শ্রদ্ধেয় মানুষ আমাদের যিনি এখানে আমাদের শিক্ষামন্ত্রীর পথে আমাদের সিএম স্যার, ওনাকেও বারবার রিকোয়েস্ট করা হচ্ছে যে বিষয়টা যাতে মানে গুরুত্বপূর্ণ সহকারে দেখে, যেহেতু এটা শিক্ষক নিয়োগ করার বিষয়, তো এখনও এটার একটা কুলকিনারা হচ্ছে না। আমরা অনুভূত রিকোয়েস্ট করে যাচ্ছি যাতে এটা কুলকিনারা করে যতটা সম্ভব, কারণ দেখা যাচ্ছে অনেকাংশে সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেকে দোষারোপ আমাদের করছে যে আমাদের জন্য নাকি নেক্সট পরীক্ষা হচ্ছে না, কিন্তু আমরা তো অনুভূত তাদেরকে রিকোয়েস্ট করছি যাতে বেজার শেষ করে দিন, রিজার্ভেশন ফলো করে পোস্ট অনেক পরে আছে, আমি আপনাকে আটের উপর দেখাতে পারবো পাঁচ উপর পোস্ট করে আছে, এত ক্যান্ডিডেট পাস করে নিয়ে পাঁচ ভাগে একবার মনে কোয়ালিফাই করিনি, যা মানে আমরা আবার অনেকে বলে যে আমরা কী করে জানি আমরা এতজন কোয়ালিফাই করেছি, টিআরবি কি আমাদের একটা উত্তরপত্র দিয়ে পরীক্ষা করেছে, উত্তরপত্র ভিত্তিতে যেমন ট্রেটার তারা বলতে পারে আমরা পাস করেছি, সে আমরা বলতে পারি আমরা পাস করেছি কোয়ালিফাই করেছি, তো সেই জায়গাতে আজকে এসে এতদিন হলো মানে এটার কোনো নামগন্ধি নেই রিক্রুটমেন্টের, তারাদের বলে তারা বলে সুপ্রিম কোর্টের হাত দেখে দিচ্ছে। তো আমি আমাদের সবার বক্তব্য এটাই যে সুপ্রিম কোর্টে কেন যাওয়া হল, হাইকোর্টে যে রাজবেন দিয়েছে সেটা সাফিসিয়েন্ট নাকি যাতে রিজার্ভেশন ফলো করে পোস্ট ইনক্রিজ করে সবাই রিক্রুট করা হয়। আমরা জানি যে সব কিছু ক্ষেত্রে রিজার্ভেশন মাঝে ফলো করতে লাগে। গতকালের পর থেকে আমরা নিউজ পেপার দেখলাম সংরক্ষণ নিয়ে একটা কথা উঠেছিল যে একটা জায়গায় নিয়োগের সাথে সংরক্ষণ মানা হয়নি, সেখানে সংরক্ষণ মানতে লাগবে। পিজিটির ক্ষেত্রে আপনাকে এটা বলে রাখলাম, পিজিটির ক্ষেত্রেও কিন্তু কেস চলছে হাইকোর্টে সেম সংরক্ষণ নিয়ে, যার জন্য পিজিটি পরীক্ষা বদ্ধ হয়ে আছে। তো এমন করে আর কতদিন, তো এমন করে রাজ্য শিক্ষাব্যবস্থা দিন দিন সংকুচিত হয়ে যাচ্ছে যে জায়গায় প্রসারিত হওয়ার কথা, আর স্কুল বদ্ধ করে এভাবে শিক্ষক নিয়োগ না করে এইভাবে কদিন জোড়া ধরে দেখব কতদিন চালানো শিক্ষক চালানো যাবে, ট্রান্সফার করে জোড়া ধরে শিক্ষাব্যবস্থা উন্নতি করানোর কোনো মতে সম্ভব নয়। তো সেই জায়গাতে আজকে আমরা বিশেষ করে সিটি কোয়ালিফাইড ক্যান্ডিডেটরা আপনাদের মাধ্যমে মিডিয়া আমার ভাই বন্ধুদের মাধ্যমে রিকোয়েস্ট করছি আত্মীয়দের কাছে এবং অন্যান্য ক্যাবিনেট মন্ত্রীবর্গদের কাছে যাতে বিষয়টা গুরুত্বপূর্ণ সহকারে দেখে রিজার্ভেশনের প্রক্রিয়াটা যাতে ঠিকভাবে থাকে এবং যাতে রিজার্ভেশন ফলো করে মাসবি যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হয় এবং আমাদের যে রিকোয়েস্টটুকু আছে আপনার দু বছর হয়ে যাচ্ছে, আগামী দু মাস পর দু বছর কমপ্লিট হয়ে যাবে যে আমরা যে পরীক্ষাটা হয়েছিল আমরা যাতে পোস্ট ইনক্রিজ করে কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের রিক্রুট করা হয়, কারণ 9-10 টিচার অনেক ঘাটতে আপনার খোঁজখবর নিয়ে দেখবেন স্টুডেন্টরা প্রায় সেই রাস্তা বসে আছে, কেন তাদের সাবজেক্ট টিচার নেই, তাদের মাধ্যমিক টিচার আজকে মাধ্যমিক রেজাল্ট এগুলো রেজাল্ট তো বাজে কেন হচ্ছে শিক্ষক নেই বলতে শিখে নেই, কারণ দূরাতলা যে শিক্ষা ব্যবস্থায় উন্নতি করা যায় না। এভাবে আমাদের আমরা এখন মানে এডুকেটেড হিসাবে বা আমরা এমন না যে আমরা ডিগ্রি লাভ করেছি, তার জন্য আমাদের মানবিক ভূত এটা বলছে শিক্ষা ব্যবস্থা আসলে এখন একটু উন্নতি করা দরকার, কারণ দেওয়ালে পিঠেকে যাচ্ছে, এভাবে শিক্ষা ব্যবস্থা উন্নতি হয় না। আপনার কাছে আমাদের বিনম্র অনুরোধ বিশেষ করে সিএম স্যারের কাছে যাতে উনি প্রতি সত্তর বিষয়টা অনুবাদ করে দেখে এবং রিজার্ভেশন রুলসটা মেনে পোস্ট ইনক্রিজ করে কোয়ালিফাইড ক্যান্ডিডেটে যারা 2000 পাস করেছে এসএসসিটি সবাইকে জন্য শিক্ষক পদে নিয়োগ করে। ধন্যবাদ।